এটাকে ঘিরে উনি বলতেন যে এখনো আমার নড়াইলে যদি আপনারা আসেন, আপনারা দেখবেন আমার মায়েরা এভাবে নদী থেকে গোসল করে বেরিয়ে আসতেছে। এটা খুব স্বাভাবিক, এটাকে কেন মনে করা হয় না? পাশাপাশি আরেকটা জিনিস যেটা, যে আমি এসে আমি যদি একটু লেট করে ফেলছি, যে আপনারা সুলতানকে দেখলেন যে একটি খুবই ভাঙাচোরা কিছু একটা আদিবাসী সম্প্রদায় আছে নড়াইলে, একটা সাঁওতাল গোত্র, যেটা জমিদারদের, তারা জমিদারদের ওনাদেরকে নিয়ে আসেন সেই জায়গার মানুষগুলো আজও অব্দি, যদি আপনারা কখনো যান আপনারা দেখতে পাবেন এখনো ওরকম একদম এলোমেলো ভাবে আপনারা পাবেন, যে জায়গাটা সুলতান শেখ প্রথমে এসে যেখানে আশ্রয় পায় জমিদারদের ওই আদিবাসী সম্প্রদায়ের কাছে। পাশাপাশি আর একটা জিনিস দিয়ে যেটা আমরা বেশ হচ্ছে, যে আমার কাছে মনে হয়েছে যে অনেক আগে থেকে আমি যখন সুলতান ভাইয়ের সঙ্গে এসেছি ধারা খবরে, সেটা হচ্ছে 76 এর প্রথম যে এক্সিবিশন ইরান অ্যাম্বাসির সহায়তায় যেটা করেছিলেন উনি, এবং আমার যেটা মন যতটুকুন আমার মনে আছে যে এখানে আগারগা তালতলাতে একটি বাড়িতে থাকা হতো রেল লাইনের পাশে, সফা স্যার সেখান থেকে আসতেন, মাঝে সফা স্যার আবার অনেক খাবার নিয়ে যেতেন এখানে একটি হক বেকারি থেকে, আমার খুব মনে পড়ে এটা। আর আজকে আমি যেটা বলবো যে ঢাকা শহরে 80 পরে হচ্ছে 82 পরে মনে হয় সুলতান ভাইকে সম্মান দিতে আমরা চেষ্টা করেছি। ঢাকা শহরে যখন আসতাম ভাইয়ের সাথে, আজিজ সুপার মার্কেটে ওনাকে আমি অনেকবারই সফা স্যারের রুমে পেতাম দেখেছি, সেখানে আমার যতটা মনে হয়েছে যে সুলতানকে তো খুবই ঘৃণিত ভাবে দেখা হতো, কারণ নিতুল কুন্ডু দাদা আমার মনে পড়ে যে অনেক দুঃখ করে বলতো যে এটাতে তোমার মন খারাপ করার কিছুই নাই, কারণ আমি নিতুল গ্রাম থেকে এসেছিলাম ঢাকা শহরে আমার জায়গাও জোটেনি তো লাল, কারণ সুলতান তো অনেক পরে হয়েছে বিষয়টা, যেটা উনি ব্যাখ্যা দিলেন লাল কিভাবে সুলতান হলো। আমার মনে হয় আমাদের নতুন প্রজন্ম অ্যাকচুয়ালি স্যার জানেন যে লাল কিভাবে সুলতান হয়ে গেল, কারণ কলকাতাতে যখন গেছে তখন সে নড়াই থেকে তার বাবা মার দেওয়া নাম লাল নিয়েই গেছে, কলকাতায় ভর্তির সময় এখনো তার ক্যালকাটায় মানে আর্ট কলেজে ভর্তির পেপারসে কিন্তু লাল এস এম সুলতান নামটা যুক্ত হয়েছিল, সেটা আমি যতটুকু শুনেছি এবং যা দুইজন স্ত্রী ছিল, একজন ছিল হিন্দু ধর্ম অবলম্বনী একজন মুসলিম, হিন্দু ধর্ম যিনি ছিলেন উনি ছিলেন নিঃসন্তান, লাল ভাই তার কাছে আশ্রয় পায়, তিনি ওনাকে ভর্তি করতে নিয়ে যায় এবং লাল নাম একেবারেই পছন্দ করেন না, সুলতান নামকরণ উনি করেন, এবং ওনার যে 10 তারিখ আমরা জন্মদিনটা ধরি এটা কিন্তু সঠিক না, কারণ সুলতান শেখ নিজেই লজ্জা পেতেন এবং এই কথাটা বারবার সফা স্যারকে বলতো যে সফা ভাই বলো তো এরা যে ছেলে পেলে যা শুরু করছে এটা লাস্ট রেজাল্ট কি দাঁড়াবে, আমরা কিন্তু আজকে সেই নামটা সেই 10 তারিখটা ধরেই কিন্তু আমরা ভাবি, কিন্তু এটাও একটা মিথ্যা। হাসনাত আব্দুল হাই স্যার সম্পর্কে স্যার একটি কথা বললেন, হ্যাঁ উনি অনেক পরে একটা বই লিখেছিলেন তো যেটা নিয়ে সুলতান ভাই বেঁচে থাকতেই বলতেন যে হয়তো আমাকে অনেক বড় করা হয়েছে বা অনেক কিছু, সেখানে অনেক গডমিল আছে যেটা আমার সাহস নেই বলার। দুই তিন আর চারটি কথাই বলবো, যে বিশুদ্ধ ভাই এবং তারেক সাহেব নড়াইলে যখন গেছেন, আজকে আপনারা আপনাদের বলি নড়াইলে কিন্তু এখনো পর্যন্ত কোনো আবাস হোটেল নাই, কারণ তারা এত কষ্ট করেছে যেটা আমি আমার চোখে দেখেছি, যে বিমানিশ নাম করে একজন খুলনা ইউনিভার্সিটির টিচার এখন ফাইন আর্টে, বিমানিশরা বারান্দায় থাকতে হয়েছে, তার সুলতানের যে ঘরটা আপনারা দেখেছেন যে ভাঙা একদম বিভৎস ভাঙা, ওইখানে আর কোনো গেস্ট থাকার জায়গা ছিল না, কয়েকদিন আমার বাড়িতে থেকেছে, আমার আমার বাবার বাড়ি মানে এখন বাবার নাই হয়েছে আমাদের কাছে, সবসময় একটা সময় যে আমার ওখানেই থাকতেন বেশিরভাগটা সময়, কিন্তু আমি দেখেছি যে এই মানুষটি সফাসার সুলতান সাহেবকে পরিচিত করার জন্য যদি একজন লোকের নাম উচ্চারণ করতে হয় সেটা আমি বলবো, আমি ব্যক্তিগত ভাবে বলবো আপনারা দ্বিমত করতে পারেন, আমল সব আজকে ধরেন একটু একটু পরে, কারণ বলতে গেলে অনেক সময় ব্যাপার, কারণ সুলতানকে আমার মনে হয় মাঝে মধ্যে যে ওনাকে হাতির মতন যে যে দিক থেকে তাকাই দেখুন সেইটুকুনি শুধু দেখতে পায়, আর সুলতান ভাইকে দেখতাম ঢাকা শহরে একজন লোককে অসম্ভব মান্য করতেন, তিনি ছিলেন রাজাক স্যার।
যে মানুষটা যা বলতো মাথা কেটে নিত, আমাকে বলতো যে কথা কম বলবো, উনি কিন্তু ভয়ঙ্কর রাগিত। আর পাশাপাশি দেখতাম যে আবুল খায়ের লিপু সাহেবের মাকে উনি এই শহরে এবং এই শহরের বাইরে বহু জায়গায় উনি বাঙালির মডেল হিসেবে জবাব খেতেন। আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই কেন? তখন আমরা জাকারিয়া হোটেলে বেশ কয়েকদিন ছিলাম। তো বলতো যে দেখো রান্না করে খাবার পাঠায়, কারণ ঢাকার মহিলারা এখন রান্না করতে জানে না, কিন্তু উনি নিজের হাতে রান্না করে। এই জন্য এটা হচ্ছে মায়ের মাতৃত্ব ওনার কাছে পাওয়া যায়। তো আপনারা এই এখানে থেকে এখন সর্বশেষ সুলতানের অবস্থাটা বোধহয় আপনারা জানেন না। আমি শুধু ওই জন্যই আমি বলতে চাচ্ছি যে গভর্নমেন্ট শিশু স্বর্গ যেটা আপনারা তুললেন করে দিছে, কিন্তু বিগত 10 বছর কিছু ভাবছে না, খুবই করুণ অবস্থা। সুলতানের কিছু পেন্টিং ওখানে আছে, সেটা নষ্ট হচ্ছে। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে 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 জায়গা থেকে যদি পারেন আপনারা গভর্নমেন্টের সঙ্গে একটু যদি করেন, মানে আমাদের গ্রাম থেকে সেই সুযোগ আমাদের নাই, যে বাকি তারেক সাহেব বিশু ভাই এদের প্রচেষ্টায় আদম সব করেছে আমাদেরকে, আমরা অনেকবার ভালো লেগেছে। যে আমাদের একটু কষ্ট লাগে যে তারেক ভাই এবং ক্যাথরিন ভাবি উন্ডাই এই যেটা দেখলাম এই মুহূর্তে নড়াই লেগেছিল, উনি 3 দিন ছিল আমাদের কাছেই ছিল, এটা আমাদের একটু মানে কষ্টের ব্যাপার আছে। যে যে মানুষটা ফিরে আসলো আমাকে বললো হানিফ ভাই আমরা এই কাজগুলো করবো, উনি অনেকগুলো কাজ করলেন কিন্তু যা করার তো শেষ হয়ে গেল। তো বললো যে যেটুকু আছে এখানে আমরা কিছু সুলতানকে পাই, বাকি আপনাদের প্রচেষ্টায়। কারণ ঢাকায় এমন একটি জায়গা, ঢাকা থেকে যে জিনিসগুলি নড়াইল বা গরিব অঞ্চলে যাবে সেটা আমরা সমৃদ্ধ হব। আমরা বলবো যে সুলতানকে নিয়ে অনেকেই লেখালেখি করেন, সঠিক লিখলেন স্যার। আমার একটা অনুরোধ থাকবে যে সুলতানটা অনেকদিন অনেক কথা বলছে, সুলতানের বাবা নাকি খুব মানে সচ্ছল পরিবার, এরকম শব্দ যখন ঢাকায় এসে শুনি অবাক লাগে। আরে সুলতানের বাবা তো রাজমিস্ত্রি যোগাই ছিল, সে সচ্ছলতার প্রশ্ন উঠে স্যার আপনি বলেন। কিন্তু এমন কিছু লোক বলে ফেলে যে ওনাদের লেখাটাই দেখি একদম ডকুমেন্ট হিসেবে প্রমাণিত হয়। সুলতান সচ্ছল পরিবার, আপনারা ভাবেন এটা নিজের কাছে কষ্ট লাগে। সুলতান তো মারা গেল যেভাবে সেটা তো মনে হয় স্যার ভালো জানেন যে কি অবস্থা সে মারা গেল। কারণ সে শেষ মুহূর্তে ঢাকা শহরে বাংলাদেশ গভর্নমেন্ট তাকে থাকার ঘর দিয়েছিল, কিন্তু কেউ কি বলতে পারে যে একটি রাত থাকছে থাকেনি সে। নড়াইলে সে মাটির তালে বলেন যেভাবেই বলেন সে তার সবচেয়ে ভালো লাগতো, এবং নড়াইলে যারা শিক্ষিত সমাজ এই সমাজের থেকে সে দূরে থাকত। এটা নিয়ে অনেক সমালোচিত বলতো যে যারা একটু ভালো শার্ট প্যান্ট পরে আর্টিফিশিয়াল ভাবে মিশিয়ে, যে কারণে সুলতানের শেষ ছবিটা আপনারা কে দেখেছেন জানি না, যেটাতে একটি ক্যালেন্ডার বের করা হয়েছিল তৎকালীন সময় সুখী পরিবার, এই সুখী পরিবার ছবিটা দুই ধরনের। যখন এটা ক্যালেন্ডার করার জন্য তুললো তখন অনেকে প্রশ্ন করলো যে ফ্যামিলি প্ল্যানিং এর থেকে এটা ছাপা হয়েছিল যে পয়সার বিনিময়ে এমনি দেওয়া হয়েছিল ছবিটা। সুখ পরিবারটা কোন ধরনের, কোনটা একটা আইডিয়া দিয়েছিল যে টিনের ঘর চিহ্ন রাখলো সেই পরিবারে থাকে যেখানে মাঝে মধ্যে বড় মাছ আসে, অর্থাৎ এটাই সুখী পরিবার। আর থাকার লোকজন তখন বলবো যে এটা তো ছবি না, পরে যখন আমি এসে বললাম উনি মারা যাওয়ার পরে এই কিন্তু লাস্ট ছবি, তখন ওরা সেটা ক্যালেন্ডার করলো, বলতো এটা তো আমরা ভাবিনি। তো আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে যে 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 অঙ্গের অংশ থেকে পারেন সুলতানের শিশু স্বর্গ বা সুলতানের জিনিসগুলোকে বাঁচাবার জন্য। আজকে সুলতানের নামে একটি কলেজ রয়েছে নড়াইল, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, যেটা আমাদের লিপু সাহেব পৃষ্ঠপোষকতা করছেন। তবে সেটা করার অনেকগুলো কারণ আছে। আমাকে গতকাল কয়েকজন বলতেছিল, 3 জন লোক, যে সুলতানকে তো বিদেশে গিয়ে গভর্নমেন্ট চিকিৎসা করে নিয়ে এসেছে, সুলতান তো বহু কিছু পেয়েছে, এবং 3 জনের 2 জন ছিলেন আর্টিস্ট। আমি আমার সেই আর্টিস্ট ভাইকে বলবো আপনারা খোঁজ রাখবেন, গভর্নমেন্ট কিছুই করেনি,
কারণ সুলতান অসুস্থ হয়ে যখন ঘরে ছিল, একটা চিঠি নিয়ে আমি এসেছিলাম খাই সাহেবের কাছে। তাতে লেখা ছিল যে আমি একটু ভালো ডাক্তার দেখাতে চাই, আমি কয়েকদিন খাইয়ে বাঁচতে চাই। এই চিঠি পড়ে উনি আমাকে বললো যে তুমি আজকে ঢাকা থেকে নড়াইল যাবে। আমি বললাম যে আজকে যাওয়ার আমার পথ নাই। তখন বাংলাদেশ বিমানে চাকরি করতেন মরিয়ম মান্নান নামে এক ভদ্র মহিলা, খুব ভালো আবৃত্তি করতেন। ওনাকে দিয়ে বিমানের টিকিট এনে আমাকে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়ে পরের দিন আমি সুলতান থেকে নিয়ে ফিরে আসি। চার দিন পরে লিটু সাহেব এবং লিটু সাহেবের আম্মা সুলতান সাহেবকে নিয়ে গিয়ে ব্যাংকক থেকে অপারেশন করে দেশে ফিরে আসে। কিছু লোকজন বলতেছে এবং সেটা সেটা স্যার আমার প্রশ্ন হচ্ছে রিটার্ন হয়েছে যে কোভিড কি কি করা হয়েছে, কিন্তু কেন এই মিথ্যা কথা বলুন, এটা আমার একটু কষ্ট নয় হচ্ছে। সবাইকে ধন্যবাদ।